Like a Hellcat. Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priya shikkhartibindo, asha kori tumra sokolei bhalo acho ebong shusto acho. Bortoman poristhitite tumra sokolei baritei obosthan korcho. To priya shikkharti, asha ami tomader sokolke karigori shikkha adhidoptorer porikalpona ও পরিচালনা এবং অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর কারিগরি সহায়তায় পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি বিভাগের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। উপস্থাপনায় আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান কম্পিউটার টেকনোলজি বিভাগ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকেই বরাবরের মতোই আমি তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে আবারও হাজির হয়েছি। বিষয় কোড 666-44। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের তারিখ বাংলা বর্ষের 1427 বঙ্গাব্দ, 22 আষাঢ় এবং 6 জুলাই 2020 খ্রিস্টাব্দ রোজ সোমবার। আজকের ক্লাস নাম্বার 8, অধ্যায় 8, আলোচ্য বিষয় নেটওয়ার্ক প্রোটোকল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে সেগুলি আমি এখানে নিচেই তুলে ধরতেছি। তো প্রথমেই তোমরা নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে জানতে পারবে, তারপরে নেটওয়ার্ক প্রোটোকলের প্রধান উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্ক প্রোটোকলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্ক প্রোটোকলের কার্যাবলী সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে জানতে পারবে, টিসিপি আইপি নেটওয়ার্ক প্রোটোকলের উপাদান সমূহ কি কি তা জানতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি প্রথমেই নেটওয়ার্ক প্রোটোকল। তো নেটওয়ার্ক প্রোটোকলটা কি সংজ্ঞার দিকে থাকায় কমিউনিকেশন সিস্টেমে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াই হচ্ছে প্রোটোকল। প্রোটোকল হচ্ছে ডেটা ট্রান্সমিশন সিস্টেমের একগুচ্ছ নিয়ম নীতি, যা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নির্ভুলভাবে ডেটা কমিউনিকেশনে সহায়তা করে। এক কথায়, নেটওয়ার্কে কম্পিউটারগুলির জন্য সুপরিকল্পিতভাবে নির্ধারিত রীতিনীতি হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। তো শিক্ষার্থীবৃন্দ, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যখন কম্পিউটারগুলিকে শুধুমাত্র কেবল দিয়ে হোক, মাইক্রোওয়েভ অথবা স্যাটেলাইট এর মাধ্যমে নেটওয়ার্কভুক্ত করলেই হবে না, যাতে দুটো কম্পিউটার নির্বিচ্ছিন্নভাবে ফাইল আদান প্রদান করতে পারে এবং যোগাযোগ করতে পারে, তার জন্য একটা সফটওয়্যার দরকার। এই সফটওয়্যারটা হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকলটা হচ্ছে কিছু নিয়ম নীতি, এক কম্পিউটার আরেক কম্পিউটারকে কিভাবে ফাইল পাঠাবে, কিভাবে সংযুক্ত হবে, তারপর কতক্ষণ ধরে সংযোগ থাকবে, সংযোগ শেষে বিচ্ছিন্ন করে দেওয়া, এইগুলি প্রোটোকলের মধ্যে থাকতে হবে। কোনো যদি মাঝখানে এরর দেখা দেয় তা নির্ধারণ করা, অর্থাৎ প্রোটোকলটা হচ্ছে একটা বাসার মতো, দুটো কম্পিউটারের মধ্যে যোগাযোগের কিছু নিয়ম নীতি। তো এইসব নেটওয়ার্কে ব্যবহারের জন্য কিছু প্রোটোকল এখানে দেখানো হলো। টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি ইন্টারনেট প্রোটোকল, আইপিএক্স, এসপিএক্স, নেটপুই, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকলগুলি
একটু জনপ্রিয়, সেই হিসেবে এই প্রোটোকল গুলি এখানে তুলে ধরা হলো। আরো অনেক প্রোটোকল আছে, যেমন X.25, এই ধরনের অনেকগুলি, IEEE, এই ধরনের অনেকগুলি প্রোটোকল আছে। তো আমি এখানে জনপ্রিয় কয়েকটি প্রোটোকল তুলে ধরলাম। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব প্রোটোকলও থাকে। নেক্সট, তো নেটওয়ার্ক প্রোটোকল, একটি কমিউনিকেশন সফটওয়্যার তৈরির সময় যে সকল বিষয় এর প্রতি লক্ষ্য রাখা হয় তা এখানে তুলে ধরা হলো। অর্থাৎ একটা প্রোটোকল তৈরি করতে গেলে, শিক্ষার্থীবৃন্দ, একটা প্রোটোকল তৈরি করতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলি মূলত মাথায় রেখে কাজ করতে হবে, দেখেই কাজ করতে হবে, অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করতে হবে। প্রথমে আছে ডাটা সিকোয়েন্স, তারপরে আছে ডাটা রুটিং, তারপর হচ্ছে ফ্লো কন্ট্রোলিং, তারপর হচ্ছে এরর কন্ট্রোল, তারপর প্রিসিডেন্স অ্যান্ড অর্ডার অফ ট্রান্সমিশন, তারপর আছে কানেকশন। তো আমরা দেখি ডাটা সিকোয়েন্সিং, ডাটা সিকোয়েন্সিং সিকোয়েন্সিংটা কি? ডাটা সিকোয়েন্সিং সিকোয়েন্সিংটা হচ্ছে আমরা যখন একটা কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, যেমন এই যে এখানে একটা কম্পিউটার আছে, এটা হচ্ছে সোর্স কম্পিউটার, এইখানে আর একটি ডেস্টিনেশন কম্পিউটার আছে। তো সোর্স কম্পিউটার থেকে ডেস্টিনেশন কম্পিউটার, এটা কাছেও হতে পারে ডেস্টিনেশন কম্পিউটার, অথবা দূরে দূরেও হতে পারে। এই সোর্স কম্পিউটার থেকে যদি কোনো একটি মেসেজ পাঠাতে চাই, তাহলে মেসেজটিকে বিট বিট আকারে অথবা প্যাকেট প্যাকেট আকারে তৈরি করা হয়। বিট বিট আকারে এবং প্যাকেট প্যাকেট আকারে তৈরি করা হয়। বিট বিটও হতে পারে অথবা প্যাকেট প্যাকেট আকারেও হতে পারে, কারণ আমরা আগের ক্লাসে সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস দেখে আসছি। তো সেই রকমই অনেকটা। তো এখানে যদি এই সোর্স কম্পিউটার যদি মেসেজটি পাঠাতে চাই, তাহলে ধরে নিই প্যাকেট প্যাকেট আকারে পাঠাবে, তাহলে কোন প্যাকেটের পর কোন প্যাকেট অথবা কোন বিটের পর কোন বিট পাঠাবে তার একটা অনুক্রম থাকতে হবে, ক্রম থাকতে হবে, অর্থাৎ কোন প্যাকেটের আগে কোন প্যাকেট যাবে তার একটা সিকোয়েন্স থাকতে হবে। এটা হচ্ছে ডাটা সিকোয়েন্সিং। এই ডাটা সফটওয়্যার তৈরির সময় যাতে ডাটা সিকোয়েন্সিং থাকে, এটাও সফটওয়্যারের মধ্যে অর্থাৎ প্রোটোকলের মধ্যে থাকতে হবে। তারপরে আছে ডাটা রোটিং। ডাটা রোটিং জিনিসটা কি? অর্থাৎ সোর্স হতে, এই যে সোর্স হতে যে কোনো একটি মেসেজ দূরবর্তী কোথাও, হয়তো অন্য কোনো ডেস্টিনেশন কম্পিউটারে আমি কোনো একটি মেসেজ পাঠাতে চাই, যদি আমরা পাঠাতে চাই, তাহলে প্রোটোকলের কাজ হবে কোন পথ দিয়ে, এটা অনেকগুলি পথ দিয়ে যেতে পারে, যাতে দূরবর্তী সোর্স কম্পিউটার থেকে, এই সোর্স কম্পিউটার থেকে যে মেসেজটি যাবে দূরবর্তী কোনো কম্পিউটারে, সেটি অনেকগুলি পথে যেতে পারে, কিন্তু দেখতে হবে কোন পথে গেলে দ্রুত যাওয়া যাবে, সহজে যাওয়া যাবে, সেই পথটি খুঁজে বের করা। সেই পথটি খুঁজে বের করার জন্য ডাটা রুটিং জিনিসটা থাকতে হবে সফটওয়্যারের মধ্যে, এবং দক্ষতার সাথে এবং নিরাপত্তার সাথে কোন পথ দিয়ে যাওয়া যায় সেটি বের করা হচ্ছে ডাটা রুটিং এর কাজ। তারপরে আছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলটা হচ্ছে যাতে উভয় কম্পিউটার, এই একটি এই কম্পিউটারটি সোর্স কম্পিউটার থেকে যে ডাটাটি পাঠানো হবে, সেই ডাটাটি যাতে এই কম্পিউটারে যাওয়ার সময় একটা স্পিডে যাবে, এই কম্পিউটার অর্থাৎ সোর্স কম্পিউটার যে স্পিডে পাঠায়, যাতে হয়তো সোর্স কম্পিউটারের যে স্পিড, হয়তো ডেস্টিনেশন কম্পিউটারের সেই ধরনের স্পিড নাও থাকতে পারে, বেশিও হতে পারে আবার কমও হতে পারে। তো এখানে সোর্স কম্পিউটার যেই গতিতে পাঠাবে, যাতে এই ডেস্টিনেশন কম্পিউটার যাতে গতি সমান থাকে, সেই কাজটি করবে ফ্লো কম্পিউটার, ফ্লো কন্ট্রোল, অর্থাৎ উভয় কম্পিউটারের মধ্যে গতির একটা সামঞ্জস্য থাকতে হবে, সমান থাকতে হবে, সমানটা করে দেখে ডাটা ফ্লো কন্ট্রোল, এই ফ্লো কন্ট্রোল নামে একটা ডিভাইস আছে এই সফটওয়্যারের মধ্যে, এই জিনিসটা ফ্লো কন্ট্রোলটা থাকতে হবে প্রোটোকল সফটওয়্যারের মধ্যে, যাতে সোর্স এবং ডেস্টিনেশন কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদানের সময় উভয়ের স্পিড সমান থাকে। তারপরে আছে এরর কন্ট্রোল। এরর কন্ট্রোলটা কি? এরর কন্ট্রোলটা হচ্ছে এই যে
সোর্স কম্পিউটার যখন কোনো একটি ডাটা পাঠাবে ডেস্টিনেশন কম্পিউটারে, যেমন আমি দেখাই আমরা লেকচার থ্রি এবং চ্যাপ্টার থ্রিতে পড়ে আসছিলাম, সেটা আমি এখান থেকে দেখাই। তো আমরা আগে লেকচার থ্রি চ্যাপ্টার থ্রিতে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে হয়তো দেখে আসছি, এদিকে আছে সেন্ডার অর্থাৎ সোর্স কম্পিউটার। এই সোর্স কম্পিউটার থেকে কোনো একটি মেসেজ, এখানে রিসিভার বা ডেস্টিনেশন কম্পিউটার আছে, এইখানে কোনো একটি মেসেজ পাঠানো হবে। তো এখান থেকে একটি মেসেজ এদিক থেকে হয়ে চ্যানেলের মাধ্যমে এর ডেস্টিনেশন কম্পিউটারে পৌঁছে যাচ্ছে। এখানে যদি মেসেজটি এই পথ ধরে আসার সময় যদি কোনো এরর দেখা দেয়, তাহলে এররটি ডিটেকশন করবে। এরর, এই যে এরর ডিটেকশন নামে একটি ডিভাইস আছে, অটোমেটিক রিপিট রিকোয়েস্ট এবং রিকোয়েস্ট পাঠাবে। যদি কোনো এরর থাকে তাহলে প্যাকেটটি পাওয়া যায়নি, এই ধরনের একটি মেসেজ পাঠাবে। পাঠালে এই দিক থেকে প্যাকেটটি পুনরায় আবার পাঠাবে। এই কাজটা কিন্তু এরর কন্ট্রোলে করে থাকে। এরপরে আছে প্রিসিডেন্স অ্যান্ড অর্ডার অফ ট্রান্সমিশন। তো প্রিসিডেন্স অ্যান্ড অর্ডার অফ ট্রান্সমিশন মানে আমরা সেই জিনিসটা দেখে আসছি, বিশেষ করে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং চ্যাপ্টার ফাইভে এবং 5 নম্বর অধ্যায়ে। তো সেখানে দেখি এখানে বেশ কতগুলি কম্পিউটার আছে, যে সেন্ডার আছে, সেন্ডার ওয়ান, সেন্ডার টু, সেন্ডার থ্রি, প্রত্যেকেই মেসেজ পাঠাবে। প্রত্যেকে যদি মেসেজ পাঠায়, কোন মেসেজের পর কোন মেসেজ যাবে তার একটা প্রিসিডেন্স থাকতে হবে, অর্থাৎ অগ্রাধিকার কোনটার পরে কোনটা যাবে। এবং এই কম্পিউটার থেকে সেন্ডার ওয়ান থেকে কিছুক্ষণ, সেন্ডার টু থেকে কিছুক্ষণ, সেন্ডার থ্রি থেকে কিছুক্ষণ, এইভাবে করে মেসেজটি ট্রান্সমিট হবে। এটা হচ্ছে প্রিসিডেন্স অ্যান্ড অর্ডার অফ ট্রান্সমিশন। তারপরে আছে কানেকশন এস্টাবলিশমেন্ট। সোর্স কম্পিউটার যতক্ষণ ডাটা পাঠাবে এবং ডেস্টিনেশনে, ততক্ষণ পর্যন্ত একটি কানেকশন তৈরি করতে হবে, এবং ডাটা পাঠানো পর্যন্ত কানেকশনটি যাতে অ্যাক্টিভ থাকে তা বজায় রাখতে হবে। এই জিনিসটা কিন্তু প্রোটোকল সফটওয়্যারের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে কানেকশন এস্টাবলিশমেন্ট। এবং ডাটা পাঠানোর শেষে যাতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ব্যবস্থাও থাকতে হবে সফটওয়্যারের মধ্যে, প্রোটোকল সফটওয়্যারের মধ্যে। তো এটা হচ্ছে প্রোটোকল, নেটওয়ার্ক প্রোটোকলের সফটওয়্যার তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রেখে সফটওয়্যারটা তৈরি করতে হয়, ডেভেলপ করতে হয়। নেক্সট, তো নেটওয়ার্ক প্রোটোকলের প্রধান উপাদান সমূহ, নেটওয়ার্ক প্রোটোকলের প্রধান উপাদান হচ্ছে সিনট্যাক্স, সিমেন্টিক্স, টাইমিং। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে কারেসপন্ডিং সিস্টেম অবশ্যই পিয়ার লেয়ারে হবে, ডাটা ব্লক একটি নির্দিষ্ট ফরম্যাট ও রুলস মেনে চলবে। অর্থাৎ একটি কম্পিউটার আরেক কম্পিউটারের সাথে যখন যোগাযোগ করবে তাকে হয়তো কিছু রুলস মেনে চলতে হবে। এবং এই যে প্রোটোকল বলতেছি, প্রোটোকল একটা ভাষা, এই ভাষাটি কিরকম হবে, একটা তার একটা গঠন থাকবে। গঠনটা যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বললে উভয়ের ভাষা একই রকম হতে হবে। যেমন এই কম্পিউটার এবং এই কম্পিউটার, এখানে দুটি একবার সোর্স এবং ডেস্টিনেশন দুটো কম্পিউটার দেখানো হচ্ছে, দুটোর মধ্যে ডাটা আদান প্রদান হবে। ডাটা আদান প্রদান করতে গেলেই আমাদেরকে ভাষাও একই হতে হবে। যদি কোনোটাই যদি ইংলিশে হয় আর কোনোটা যদি বাংলায় হয়, তাহলে ডাটা আদান প্রদান নাও হতে পারে। অর্থাৎ এখানে একই ধরনের প্রোটোকল হতে হবে। যেমন এখানে আছে, যেমন আমরা যে সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে যেমন বাংলা ভাষায় এখানে আমি ডান পাশে দেখাচ্ছি আমি ভাত খাই, আবার ইংরেজিতে এটা হয় আই ইট রাইস। তো এখানে যেমন আমরা দেখি আমি, বাংলা ভাষায় আমি প্রথমে, ইংরেজিতেও আমি প্রথমে। আবার বাংলা ভাষায় ভাতটা হচ্ছে মাঝখানে, কিন্তু ইংরেজিতে
সেটা হচ্ছে শেষে। বাংলা ভাষায় খাই, খাই শব্দটা শেষে, কিন্তু এখানে ইংরেজিতে খাওয়া শব্দটা মাঝখানে। তো এটা হচ্ছে প্রথম আমি ভাত খাই, বাংলা ভাষার গঠনটা এই ধরনেরই, আমি খাই ভাত, এই ধরনের হলে একটু বেকাপ্পা দেখাবে, সেই জন্য একটু গঠন আছে, সৌন্দর্য আছে। আমি ভাত খাই বললে সুন্দর দেখায়, আমি খাই ভাত বললে এটা সুন্দর দেখাবে। যে আবার ইংরেজিতে হবে কি, আই ইট রাইস, এটা এখানকার ইংরেজি ভাষার সৌন্দর্য। আই ইট রাইস, আই রাইস ইট বললে এটা সৌন্দর্যটা ফুটে উঠবে না। এটা হচ্ছে গঠন, সিনট্যাক্স। অনুরূপ ভাবে প্রোটোকলেরও এই ধরনের একটা সিনট্যাক্স আছে, অর্থাৎ গ্রামার আছে, রুলস আছে। সিমেন্টিক্স, সিমেন্টিক জিনিসটা কি, সিমেন্টিক জিনিসটা হচ্ছে প্রোটোকলের দ্বারা ইনফরমেশন কন্ট্রোল করা এবং এরর হ্যান্ডলিং করা। এখানে যদি কোনো, এই যে আমি বললাম আমি খাই ভাত, এই ধরনের হবে না বাংলা ভাষায়, এটা হবে আমি ভাত খাই, এই গঠন, এই এই ভুলটা দেখতে হবে, সৌন্দর্যটা দেখতে হবে। এবং এই শব্দগুলি দ্বারা কি বোঝায়, যেমন আমি দ্বারা নিজেকে বোঝানো হচ্ছে, ভাত দ্বারা একটি খাবারকে বোঝানো হচ্ছে, তারপর খাই অর্থাৎ খাওয়াটা বোঝানো হচ্ছে। তো প্রতিটি শব্দ দ্বারা কি বোঝানো হয়, এটা হচ্ছে সিমেন্টিক্স। তো প্রোটোকলের সিমেন্টিক্স বলা হয়। তো প্রোটোকলের মধ্যে বিভিন্ন শব্দ আছে, বিভিন্ন শব্দগুলি দ্বারা কি বোঝানো হয়, সেইগুলি হচ্ছে সিমেন্টিক্স। টাইমিং, টাইমিংটা হচ্ছে উভয় কম্পিউটারের মধ্যেই, আমি আগেও বলাচ্ছি, যাতে ডাটা আদান প্রদানের সময় উভয়ের মধ্যে স্পিডটা সমান থাকে, সিঙ্ক্রোনাইজ করে, অর্থাৎ স্পিড সিঙ্ক্রোনাইজ করে, এটা হচ্ছে এই যে টাইমিং এর কাজ। নেক্সট, নেটওয়ার্ক প্রোটোকলের কার্যাবলী, ফাংশনস অফ নেটওয়ার্ক প্রোটোকল। তো এখানে দেখি নেটওয়ার্ক প্রোটোকলের বিভিন্ন কার্যাবলী আছে, তো অনেকগুলি কার্যাবলী আছে, এখানে আমি বেশ কয়েকটি কার্যাবলী এখানে তুলে ধরলাম। প্রথমে আছে সেগমেন্ট ও রিঅ্যাসেম্বলি, তারপরে আছে এনক্যাপসুলেশন, সংযোগ নিয়ন্ত্রণ, তারপরে আছে আদেশ সরবরাহ, তারপরে আছে প্রবাহ নিয়ন্ত্রণ, তারপর ত্রুটি নিয়ন্ত্রণ, সিঙ্ক্রোনাইজেশন, অ্যাড্রেসিং, মাল্টিপ্লেক্সিং, ট্রান্সমিশন সার্ভিসেস। তো আমরা আসি সেগমেন্টেশনটা, সেগমেন্টেশন বা রিঅ্যাসেম্বলি কি, আমরা আগে দেখে আসছি এখান থেকে। তো আমরা দেখি সেগমেন্টটা হলো যখন ডাটা পাঠানো হয়, এই যে এখানে আমরা আগের লেকচারে পড়ে আসছিলাম চ্যাপ্টার ফাইভে, আবারও আমি দেখাচ্ছি, এখানে সেন্ডার ওয়ান, সেন্ডার টু, সেন্ডার থ্রি, এখান থেকে যখন ডাটাগুলি পাঠাতে চাই, মেসেজটাকে ব্লক ব্লক আকারে ভাগ করে নেওয়া, সেগমেন্ট মানে ভাগ করা, অংশ অংশে ভাগ করা। তো এগুলাকে এক একটা ব্লক বা সেগমেন্ট বলা হয়, এ ওয়ান, এ টু, এ থ্রি, অথবা বি ওয়ান, বি টু, বি থ্রি, সেন্ডার টু এর, সেন্ডার থ্রি তে আছে সি ওয়ান, সি টু, সি থ্রি, এগুলি এক একটা ব্লক বা সেগমেন্ট। তো এগুলো সেগমেন্ট আকারে ভাগ করা হয়, ভাগ করে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে অর্থাৎ ট্রান্সমিশন চ্যানেলের মাধ্যমে সেন্ড করা হয়, সেন্ড করে অপর প্রান্তে এগুলি আবার একসাথে হয়ে যায়, প্রত্যেকটি ব্লক একসাথে হয়ে যায়। তো এই একসাথে হয়ে যাওয়াটা হচ্ছে রিঅ্যাসেম্বল। রিঅ্যাসেম্বল এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন জিনিসটা কি, এনক্যাপসুলেশনটা হচ্ছে প্রতিটি ডাটা কন্ট্রোলের সাথে যাতেই এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে মেসেজটি পাঠানো হবে, সেই মেসেজের প্যাকেটের গায়ে কোথায় পাঠানো হচ্ছে তার একটা অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসটা করা হয় এনক্যাপসুলেশনের সাহায্যে। এনক্যাপসুলেশনের কাজ, প্রোটোকলের মধ্যে বিভিন্ন কাজ আছে, এর মধ্যে এনক্যাপসুলেশনের কাজটা হচ্ছে ডাটা অ্যাড্রেস সেট করে দেওয়া, আবার কোনো ভুল আছে কিনা তা দেখা, প্রোটোকল কন্ট্রোল করা, এটা হচ্ছে এনক্যাপসুলেশনের কাজ। সংযোগ নিয়ন্ত্রণ, কানেকশন কন্ট্রোল করা, অর্থাৎ যখন এক কম্পিউটার আরেক কম্পিউটারের যোগাযোগ করতে চাইবে, সংযোগ করতে চাইবে, যাতে
কোনো ধরনের অনুমতি না রাখে সংযোগ থাকলেই ডাটা পাঠাতে পারবে। এই কাজটা করা হয় কানেকশন কন্ট্রোলের সাহায্যে। প্রোটোকলের যে কানেকশন কন্ট্রোল আছে, কানেকশন কন্ট্রোলের সাহায্যে এক কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সংযোগটা তৈরি করা হয়। তারপরে আছে আদেশ সরবরাহ, অর্ডার ডেলিভারি, যাতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন ডাটা পাঠানো হয়, এই ডাটাটি ওই নির্দিষ্ট কম্পিউটারে না গিয়ে অন্য জায়গাও যেতে পারে, যাতে অন্য জায়গায় যেতে না পারে তার জন্য কিছু তার জন্য সিস্টেম করে দেওয়া হয়, যাতে অন্য কোনো যে কম্পিউটারে পাঠানো হয়েছে সেই কম্পিউটারে যাতে প্যাকেটটি যায় তার জন্য ডেলিভারি অর্ডার কাজ করে থাকে। এই জন্য প্রোটোকল ফাংশনের মধ্যে ডেলিভারি অর্ডারের কাজ হচ্ছে সোর্স কম্পিউটার থেকে পাঠানো ডাটা প্যাকেটটি যাতে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে তার কাজটি করে থাকে, অর্ডার ডেলিভারি প্রোটোকলের এই অংশে এই কাজটি করা হয়। প্রবাহ নিয়ন্ত্রণ, ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলটা কি? ফ্লো কন্ট্রোলটা হচ্ছে এই যে আগেও আমি বলে আসছি, যাতে দুটো এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারে যখন ডাটা পাঠানো হবে তখন যাতে উভয়ের স্পিডটা সমান থাকে, এই কাজটি করে থাকে ফ্লো কন্ট্রোলে। এরর কন্ট্রোল, এরর কন্ট্রোলটা কি? এরর কন্ট্রোলটা হচ্ছে যাতে প্রোটোকলের এই এরর কন্ট্রোলটা কিন্তু প্রোটোকলের ফাংশনের অর্থাৎ কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন এক ধরনের পদ্ধতি যার সাহায্যে ডাটা এবং নিয়ন্ত্রণকারী তথ্যকে যাতে ক্ষতি না হয়, অর্থাৎ সোর্স কম্পিউটার থেকে ডেস্টিনেশন কম্পিউটারে ডাটা পাঠানোর সময় যাতে মাঝখানে কোনো ধরনের ক্ষতি না হয় তার হাত থেকে রক্ষা করে এই এরর কন্ট্রোল, এটা নিয়ন্ত্রণ করা হয়। সিঙ্ক্রোনাইজেশন, অর্থাৎ উভয় কম্পিউটারের মধ্যে সমতা বিধান করা এই দায়িত্ব পালন করে সিঙ্ক্রোনাইজেশন। অ্যাড্রেসিং, অ্যাড্রেসিংটা কি? অর্থাৎ আমরা যখন এই নেটওয়ার্কযুক্ত যে কম্পিউটারগুলি আছে সেই প্রতিটি কম্পিউটার একটি আইপি অ্যাড্রেস দ্বারা নির্ধারণ করা থাকে, অর্থাৎ চিহ্নিত করা থাকে, তো এই চিহ্নিত করার দায়িত্ব হচ্ছে অ্যাড্রেসিং এর কাজ। মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে হলো একাধিক ডাটাকে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে এক স্থান থেকে, আমরা আগে দেখেছিলাম মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে যাতে ডাটাগুলিকে একাধিক সেন্টার থেকে ডাটাগুলিকে কালেকশন করে একটিমাত্র চ্যানেল মিডিয়া দিয়ে পাঠানো হয়, একটিমাত্র চ্যানেল মিডিয়া দিয়ে ডাটাগুলিকে পাঠানো হয়, যেটা আমরা এখানেও দেখে আসছিলাম মাল্টিপ্লেক্সিং এ। অর্থাৎ বিভিন্ন বিভিন্ন ইউজার থাকতে পারে, বিভিন্ন ইউজারের যদি কোনো মেসেজ পাঠাতে চাই মেসেজগুলিকে একসাথে করে একটিমাত্র চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর কাজ। তারপরে আছে ট্রান্সমিশন সার্ভিসেস, ট্রান্সমিশন সার্ভিসেসটা কি? ট্রান্সমিশন সার্ভিসেসটা হচ্ছে একই সাথে অনেকগুলি সেন্ডার, অনেকগুলি সোর্স যদি ডাটা পাঠাতে চায় তার আগে কে পাঠাবে অর্থাৎ কার পরে কে পাঠাবে তার একটা প্রায়োরিটি তৈরি করা হয়, এটা ট্রান্সমিশন সার্ভিসেস এর কাজ। অর্থাৎ কার মেসেজটি আগে যাবে কার মেসেজ পরে যাবে সেটা যে ট্রান্সমিশন সার্ভিসেস কাজ। যদি এই ব্যবস্থাটি না থাকে তাহলে মেসেজ পাঠানোর সময় একই সাথে যদি অনেকজন মেসেজ পাঠাতে চায় তাহলে কোলিশন সৃষ্টি হবে, কোলিশন সৃষ্টি হলে মেসেজ আদান প্রদান সম্ভব হবে না। এই কাজটি যাতে ট্রান্সমিশন সার্ভিস অর্থাৎ প্রোটোকলের মধ্যে এই কাজটি থাকে, এটা রাখা হয় প্রোটোকলের মধ্যে। নেক্সট, টিসিপি আইপি উপাদান সমূহ। তো টিসিপি আইপি বেশ কতগুলি উপাদান আছে এখানে দেখানো হচ্ছে, তো বিভিন্ন ইলিমেন্টের মধ্যে টিসিপি আইপি বিভিন্ন ইলিমেন্ট আছে, তো এখানে আমি কিছু ইলিমেন্ট তুলে ধরেছি, এর বাইরেও আরো অনেকগুলি ইলিমেন্ট আছে, হয়তো সবগুলি এখানে বর্ণনা করা সম্ভব না, যেগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে সেগুলি আমি এখানে তুলে ধরছি। প্রথমে আছে টেলনেট, তারপরে আছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি,
সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, তারপরে আছে এসএনএমপি সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এনএফএস নেটওয়ার্ক ফাইল সিস্টেম, তারপরে আছে আরপিসি, আরপিসি আছে রিমোট প্রসিডিওর প্রোটোকল, টিএফটিপি ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এরপরে আছে ইউডিপি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, আইপি ইন্টারনেট প্রোটোকল, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এইসব উপাদানগুলির কাজটা কি আমরা এখানে দেখে নিই। টেলনেট, টেলনেট প্রোগ্রাম কোনো দূরবর্তী বা রিমোট কম্পিউটারে লগ ইন করার সুযোগ করে দেয়, এর ফলে কোনো ইউজার কোনো একটি কম্পিউটারে বসেই অন্য কোনো কম্পিউটারে লগ ইন করতে পারে। এতে মনে হবে ইউজার যেন দ্বিতীয় কম্পিউটারে সরাসরি বসে কাজ করছে। এই ধরনের সংযোগ স্থাপন করা যেতে পারে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো যে কোনো কম্পিউটার থেকে, তবে এক্ষেত্রে ইউজারকে অবশ্যই রিমোট সিস্টেমে প্রবেশের জন্য যথাযথ অনুমোদন গ্রহণ করতে হবে। যেমন আমরা এখানে বসে দূরবর্তী কোনো কম্পিউটারে যদি কাজ করতে চাই তাহলে লগ ইন করে ঢুকতে হবে। যেমন আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে দূরবর্তী কোনো কম্পিউটারে কাজ করতে পারি, যেমন টিম ভিউয়ার আছে, তারপর এনিডেক্স আছে, এগুলির সাহায্যে এইসব সফটওয়্যারের সাহায্যে নিজের কম্পিউটার থেকে দূরবর্তী অন্য কোনো কম্পিউটারে লগ ইন করে আমরা কাজ করতে পারি। শুধু লগ ইন করলেই হবে না, দূরবর্তী যে কম্পিউটার আছে সেই কম্পিউটারকে আমি যখন এদিক থেকে নিজের কম্পিউটারে বসে যখন রিকোয়েস্ট পাঠাবো, যার কম্পিউটারে আমি কাজ করতে চাই তার কম্পিউটার থেকে আমাকে অনুমতি দিতে হবে, তখনই আমি এটা লগ ইন করতে পারবো। তো এইরকম দূরবর্তী কোনো কম্পিউটারে করার সময় মনে হবে যে নিজের কম্পিউটারে বসে কাজ করতেছি। তো এই সমস্ত কাজ অনেকটা লোকাল এরিয়া নেটওয়ার্কভুক্ত অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্কভুক্ত যে কোনো কম্পিউটার থেকে আমরা করতে পারি, অর্থাৎ নেটওয়ার্কভুক্ত ইয়া করা যায়, তবে এক্ষেত্রে ইউজারকে অবশ্যই রিমোট সিস্টেমে প্রবেশের জন্য যথাযথ অনুমোদন থাকতে হবে। এরপরে আসি ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো ফাইল ট্রান্সফার প্রোটোকল একটি প্রোটোকল নয়, এটি বিভিন্ন সার্ভিসও দিয়ে থাকে। এটি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ফাইল কপি করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন ইন্টারনেটে বসে যদি কোনো একটি ফাইল ডাউনলোড করতে চাই তখন মূল কম্পিউটার থেকে এটা কপি করে নিজের কম্পিউটারে নিয়ে আসা হয়, আবার কোনো একটি নিজের কম্পিউটারে নিজের একটি ফাইল আমরা নিজেদের একটি ফাইল যদি কোথাও যদি আমরা আপলোড করতে চাই তাহলে আমার কম্পিউটারে নিজের কম্পিউটারে এটা আপলোড দিলে নিজের কম্পিউটারে কপি রেখে এটা কপি হয়ে আপলোড হয়ে যায়। তো এই ধরনের কাজটা কিন্তু করার সুযোগ করে দেয় ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ প্রোটোকলের ফাইল ট্রান্সফার প্রোটোকল যে অংশটি আছে এই অংশে এই কাজটি করে। তো ইন্টারনেটের এই যে প্রথমেই প্রথম দিকে এই প্রোটোকল ব্যবহার হতো এফটিপি, এফটিপি ট্রান্সপোর্ট হিসেবে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ব্যবহার করে, সে কারণে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে এফটিপি কাজ করে না। নেক্সট সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ইলেকট্রনিক মেল পাঠানোর জন্য এসএমটিপি অর্থাৎ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ব্যবহৃত হয়। এটি কেবল মেল পাঠানোর জন্য ব্যবহৃত হয়, মেল বক্সে জমা, যেমন আমরা ইমেলের মাধ্যমে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটি ফাইল আদান প্রদান করি এই কাজটি কিন্তু সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল করে থাকে। তো এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে ইমেলের মাধ্যমে এই কাজটি কিন্তু সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলে করে, কিন্তু মেল বক্সে যে মেলটা জমা থাকে এটি যদি আমি গ্রহণ করতে চাই তাহলে এটা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এই কাজটি করতে পারে না। এর জন্য আছে পোস্ট অফিস প্রোটোকল পপ, এখানে পোস্ট অফিস অফিস প্রোটোকল এটাও একটি প্রোটোকল। তো এখানে লেখা আছে পপ থ্রি, থ্রি মানে একটা ভার্সান, পপ থ্রি এরকম বিভিন্ন ভার্সান আছে। তারপরে
শিক্ষার্থীবৃন্দ, এখানে এরপরে আছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তে এটি নেটওয়ার্কের স্ট্যাটাস বা অবস্থা সম্পর্কে বার্তা, নেটওয়ার্কে যদি কোনো কারণে সমস্যা সৃষ্টি হয় সে সম্পর্কিত রিপোর্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে পৌঁছে দেয়। এই জন্য SNMP ট্রান্সপোর্ট মেকানিজম হিসেবে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল ব্যবহার করে। তো এটা যে SNMP নেটওয়ার্কযুক্ত যে কম্পিউটারগুলি আছে, এখানে ডাটা আদান প্রদানের সময় যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাছে রিপোর্ট করে। এটা হচ্ছে SNMP প্রোটোকলের কাজ। তো এখানে ট্রান্সপোর্ট মেকানিজম হিসেবে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল ব্যবহার করতে। ইউজার ডাটাগ্রাম প্রোটোকলটা কি সেটা আমরা নেক্সট ইয়ারতে স্লাইডে দেখতেছি। তো NFS নেটওয়ার্ক ফাইল সিস্টেম, এটি একটি প্রোটোকল। এটা সান মাইক্রো সিস্টেম, এই যেমন আমাদের আমরা যে উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজটা কিন্তু মাইক্রোসফট কোম্পানির তৈরি। তো অনুরূপভাবে মাইক্রো সিস্টেম নামে, সান মাইক্রো সিস্টেম নামে অন্য আরেকটা কোম্পানি আছে, সেই কোম্পানি নিজস্ব একটি প্রোটোকল তৈরি করেছে, সেটা হচ্ছে NFS। তো এটি একটি কম্পিউটারের ডিরেক্টরি আরেকটি কম্পিউটারে যাতে অ্যাক্সেস করতে পারে, একাধিক কম্পিউটার অ্যাক্সেস করতে পারে সেটা অ্যাক্টিভ করে তোলে, যাতে নেটওয়ার্কযুক্ত কম্পিউটারগুলি একে অপরের ডিরেক্টরি অ্যাক্সেস করতে পারে, সেই কাজটি করে থাকে NFS নেটওয়ার্ক ফাইল সিস্টেম। তো NFS সাধারণত কর্পোরেট পরিবেশে, বড় বড় হয়তো ব্যাংক, বিমা ইত্যাদিতে এটি ব্যবহার করা হয়, যেখানে ইউনিক্স ওয়ার্ক স্টেশন ব্যবহার করে। ইউনিক্সটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আমরা আমাদের যেমন ইউনিক্স আছে, লিনাক্স আছে, তো সেটার মতো ইউনিক্স একটি অপারেটিং সিস্টেম। ইউনিক্স দিয়ে যে সমস্ত ইউনিক্স অপারেটিং সিস্টেমের সাহায্যে নেটওয়ার্কভুক্ত যে কম্পিউটারগুলি আছে সেখানে NFS প্রোটোকলটি ব্যবহার করা হয়। এরপরে আছে রিমোট প্রসিডিউর প্রোটোকল, RPC। RPC হচ্ছে এক গুচ্ছ ফাংশন যা কোনো একটি অ্যাপ্লিকেশন কে অন্য PC বা সার্ভারের সাথে যোগাযোগ করতে সক্ষম করে তোলে। তো নেটওয়ার্কযুক্ত যে কম্পিউটারগুলি আছে সে কম্পিউটারগুলি অথবা সার্ভারের সাথে সংযুক্ত যদি থাকে, সিম্পল একটি PC হোস্ট, যে নোট নোট কম্পিউটারটি যদি, অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটার যদি সার্ভারের সাথে সংযুক্ত থাকে অথবা অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কযুক্ত থাকে, তাহলে এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি আমার কম্পিউটারে বসে আমি দূরবর্তী কোনো কম্পিউটার অথবা সার্ভার থেকে যদি ব্যবহার করতে চাই, তাহলে সেই সিস্টেমটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারের সুযোগটা করে দেয় RPC রিমোট প্রসিডিউর প্রোটোকল। নেক্সট, ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এটি FTP-র মতো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল কপি করার জন্য ব্যবহার করা হয়। এটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল কপি করার জন্য TFTP ব্যবহার করা হয়। তবে FTP-র সাথে এটার পার্থক্য হলো ট্রান্সপোর্টের ক্ষেত্রে। FTP কানেকশন ওরিয়েন্টেড TCP ব্যবহার করে নির্ভরযোগ্য ট্রান্সপোর্টের সুযোগ করে দেয়। FTP-তে কিন্তু FTP নামক যে ফাইল ট্রান্সফার প্রোটোকল বা FTP যে প্রোটোকল আছে সেটি কিন্তু নিরবিচ্ছিন্ন কানেকশন ধরে রাখতে পারে, নির্বিচ্ছিন্ন কানেকশন থাকে। তো সেজন্য এটা নির্ভরযোগ্য FTP-টা। কিন্তু TFTP কিন্তু কানেকশন লেস UDP প্রোটোকলের মতো, অর্থাৎ কানেকশন ধরে রাখতে পারে না, সেজন্য একই তো দ্রুতও হয় কিন্তু ট্রান্সমিশনের জন্য সবসময় নির্ভরযোগ্য না। তবে FTP-তে নিজস্ব এরর চেকিং প্রাপ্তি শিকার সুবিধা রয়েছে। তবে এটাতে যাতে এই প্রোটোকলের সাহায্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমি মেসেজ পাঠাই, অপর কম্পিউটার থেকে যদি মেসেজ পাওয়া যায় তার একটা চেকিং করা যায় এবং প্রাপ্তি অ্যাকনলেজমেন্ট পাওয়া যায়। তো এটা লোকাল এরিয়া নেটওয়ার্কে দ্রুত ফাইল কপি করার জন্য ব্যবহার করা হয় এবং বিশেষ করে
সিসকু রাউটার সমূহে কনফিগারেশন করার সময় এক রাউটার থেকে আরেক রাউটারে ফাইল কপি করার কাজে টিএফটিপি ব্যবহার করা হয়। নেক্সট, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। তো এটি কানেকশনলেস ট্রান্সপোর্ট সার্ভিস দিয়ে থাকে। এটি কানেকশনলেস বলে নির্ভরযোগ্যতা কম। এর মাধ্যমে কোনো ডেটা পাঠানোর জন্য আগে সেই গ্রাহকের সাথে সংযোগ করার প্রয়োজন দরকার হয় না। সংযোগ তৈরি বা তা বজায় রাখার ঝামেলা নাই বলে এটি দ্রুত হতে পারে। তবে অসুবিধা হলো, কোনো ডেটা প্যাকেট হারিয়ে গেলে বা গন্তব্য না পৌঁছালে বোঝার উপায় নেই, কারণ এটাতেই প্রাপ্তি স্বীকারের সুবিধা নেই। অর্থাৎ এটাতেই আগে থেকেই সংযোগ বটন করতে হবে না, ডাটা পাঠিয়ে দিলেই হবে। তো কিন্তু এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা পাঠাতে চাইলে আগে থেকে কোনো সংযোগের প্রয়োজন নাই, শুধু ডাটাটি সেন্ড করে রেখে দিলে পরবর্তীতে ওই ইউজার যে রিসিভার আছে রিসিভারের কাছে পৌঁছে যাবে। তবে রিসিভারের কাছ থেকে কোনো ধরনের প্রাপ্তি স্বীকারের সাথে সাথে প্রাপ্তি স্বীকারের কোনো সুযোগ নাই। তো সুযোগ না থাকলে মাঝখানে যদি ডাটা হারিয়ে গেল কিনা, পৌঁছালো কিনা, সেটা সোর্স কম্পিউটার জানতে পারে না। তবে এই জন্য অন্যান্য প্রোটোকলের উপর নির্ভর করতে হয়। ইন্টারনেট প্রোটোকল, তো এটি সম্ভবত টিসিপি আইপি প্রোটোকল সুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোটোকল, কারণ এটি নির্ধারণ করে দেয় একটি টিসিপি আইপি নেটওয়ার্কে বিভিন্ন হোস্টের লজিক্যাল অ্যাড্রেস কি হবে। অর্থাৎ আমাদের যে নেটওয়ার্কভুক্ত যে সমস্ত কম্পিউটারগুলি আছে, প্রতিটি কম্পিউটারে এক একটি নাম্বার থাকে, যেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। এই আইপি অ্যাড্রেসটা সেট করে দেয় ইন্টারনেট প্রোটোকলের সাহায্যে, আইপি সাহায্যে, সেই জন্য আমরা আইপি অ্যাড্রেস বলি। এই কাজটা করা হয় ইন্টারনেট প্রোটোকল সফটওয়্যারের সাহায্যে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে বিশেষ করে, যেমন আমি একটু দেখাই, যেমন এখানে একটি লিঙ্ক দেখানো হচ্ছে, যেমন https কোলন, তারপর এইদিকে আছে www.facebook.com, তারপর .com, skills.gov.bd। অর্থাৎ আজকে যে আমি এই যে এখানে এখানে বসে যে কথাগুলি বলতেছি, এটা একটা ফেজে আমাদের এই skills.gov.bd ফেসবুকের মাধ্যমে তোমাদের কাছে শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে এটা একটা সার্ভারের মধ্যে আছে, অন্য একটি সার্ভারের মধ্যে আছে। আমি যে কথাগুলি বলতেছি, আমার যে এখান থেকে যে ইনপুটটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ওই সার্ভারের মধ্যে চলে যাচ্ছে, আবার তোমরা লগ ইন করে ঢুকছ, সেই লগ ইন করার সুযোগটা করে দিয়েছে HTTP এই প্রোটোকলটাই। অর্থাৎ এখানে আরেকটি ছবির সাহায্যে দেখায়, এখানে একজন ইউজার আছে। এই ইউজার যখন তোমাদের ব্রাউজারের অ্যাড্রেস পারে, এই জিনিসটা লেখা হবে www.facebook.com, তারপর অপ্লিক skills.gov.bd, এই জিনিসটি লিখলে তখন শিক্ষার্থীবৃন্দ তোমাদের কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট যাবে সার্ভারের মধ্যে। সার্ভার দেখে নেবে এই ফাইলটি কোথায় আছে, যদি ওইখানে থাক পাওয়া যায় তাহলে এটা ইউজারের নিকট সিগন্যাল পাঠাবে এবং এটা শো করবে। এই কাজটি করা হয় কিন্তু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে। তা আজকে এইটুকু রাখতে চাই, এখানে শেষ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে যদি তোমাদের কোনো কিছু বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে স্কিলস পোর্টাল বাংলাদেশ, এবং আমি এই যে এখনো যে লিঙ্কটা দেখালাম, সেই পেজে গিয়ে তোমরা প্রশ্ন করলেই আমিও প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে, এবং সব নিরাপদে থাকো এবং ঘরেই অবস্থান করো। তো এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।